37 डिसंबर सरकारी छुट्टी दिन और सादा में रोई से समीचार इड़ा के रोई से लेते सादा में रोई से समीचार इड़ा के रोई से लेते सरकारी छुट्टी दिन सदमे रोशेष विचार इड़ा के रोसे लेते सदमे रोशेष विचार इड़ा के रोसे लेते हुमकी दिलन ओरे अब सदम तुमी सुनो ना कबे हबे युद्ध सदम आमार काछे बोलो ना चाकू चूरी बोमा बाजी अनेकी शामिल होलो एमन की बा सैनो तुमार ईरा के भरे गेलो ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই কথাটি বলিল শোনো শোনো দশ ডাবলু বুশ কথায় আমার শোনো না জীবন দিতে ভয় দেব আমি ইরাক দখল দেব না এভাবে তে মার্কিন বুশ সৈন্য যে ভরে দিল কত সৈন্য সাদ্দাম বুশের বোমের আঘাতে মারা যায় 15 ডিসেম্বর 2003 সাদ্দাম হোসেন গ্রেপ্তার হয় খোদার কাছে দু হাত তুলে সাদ্দাম এই ফরিয়াদ করিল হাই গো খোদা কি অপরাধ করেছি আমি তোমার কাছে বিনা দোষে বন্দি হলাম মার্কিন বুশের কাছে ইমাম রাকা এই দুনিয়ায় হলো দায় ইমাম রাকা এই দুনিয়ায় হলো দায় জজ ডাবলু বুশের কাছে সাদ্দাম বন্দি হয় জজ ডাবলু বুশের কাছে সাদ্দাম বন্দি হয় সাদ্দামের জীবনেতে ওই শোকের ছায়া নেমে এল 15 ডিসেম্বর 2006 মার্কিন বুশে আসিল ফাঁসির জজের কাছে রে বুশ এই কথাটি বলিল শোনো শোনো ফাঁসির জজ কথায় আমার শোনো না ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মুখ আর আমি দেখতে চাই না 30 ডিসেম্বর হবে ফাঁসি ঘোষণা করে দিল ফাঁসির কথা শুনে রে ভাই আমেরিকা খুশি হল ফাঁসির কথা শুনে রে ভাই ইরাক যে দুঃখ পেল ভাই রে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম দুনিয়া ছেড়ে চলে যায় বিভিন্ন এলাকার মানুষ শুনে তারা অবাক হয়ে যায় কোন আসবেন খবরের কাগজ আছেন সবাই অপেক্ষায় 29 তারিখে সাদ্দাম এই কথাটি বলিল শোনো 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 দারোগা বাবু একটি কথা শোনো না আমি মারা গেলে আপনারা যেন কাউকে দোষী করবেন না
আমি মারা গেলে আমার ছবিটা রানিং ক্যামেরায় তুলিবে, মারা যাবার পূর্বে ছবিটা ভিডিও ক্যামেরায় দেখাবেন। 30 ডিসেম্বর সাদ্দাম হোসেনের গোপন জায়গায় নিয়ে যায়, 7:30 মিনিটে সাদ্দামের ফাঁসির মঞ্চে দাঁড় করায়, ফাঁসিরি দড়িটা সাদ্দাম হোসেনের নিজের গলায় পরালো, হাত পা দড়ি দিয়ে তখন ফায়দা করে বাঁধিল। কিছুই বলতে পারে না, ছাড়পাড় ছাড়পাড় করতে করতে তার কুয়ার ভিতর চালিয়ে দেয়। আছেন জজ ঘড়ি করে বসে, আধ ঘন্টা পরে মরাল স্টার কিনে তোলে, আধ ঘন্টা পরে মরাল স্টার কিনে তোলে। সাদ্দাম হোসেনের মৃত্যু সংবাদ রেডিওতে শোনা গেল, আমেরিকা লন্ডন থেকে ভাই মৃত্যু সংবাদ আসিল, ভাইরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম দুনিয়া ছেড়ে চলে যায়। বিভিন্ন এলাকার মানুষ শুনে তারা অবাক হয়ে যায়, কখন আসবেন খবরের কাগজ, আছেন সবাই অপেক্ষায়। আনন্দবাজার বর্তমান প্রতিদিন কাগজে দেখা যায়, ফাঁসির আগে লেখেছেন কাগজে সাদ্দামের সাথে চারজনার হবে ফাঁসি, ফাঁসির পূর্বে শোনা গেল সাদ্দামের একা হয়ে গেছে ফাঁসি, ফাঁসির আগে লেখেছেন কাগজে সাদ্দাম হোসেনের ঈদের নামাজ পড়তে দাও। মার্কিন বুশ ওই বলে কথা ঈদের নামাজের আগে দাও, 100টা পরে মার্কিন বুশ সাদ্দামের ভাইয়ের পিছনে লাগিল, সাদ্দামের ভাইকে নিয়ে বুশ হাসির মঞ্চে দাঁড় করালো। ইরাকের বুকে আজব ঘটনা আবার কেমন ঘটে গেল, হাসির দড়িটা টানার আগে তার মাথা ডাকে বার হয়ে যায়, এ কেমন আজব ঘটনা ইরাকেতে ঘটেছে ভাই, বেইমান বিচার খোদায় আমার সয়ে না, উড়িয়ে মার কিন মুশ তোমার একটু দয়া হলো না, উড়িয়ে মার কিন মুশ তোমার একটু দয়া হলো না। ঈদের নামাজ সাদ্দামের পড়া হলো না, উড়িয়ে মার কিন মুশ ধর্মের প্রতি দয়া করলে না, উড়িয়ে মার কিন মুশ ধর্মের প্রতি দয়া করলে না।